তো আজ হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমীর দিন, আর আজ আমি সকাল সকাল বাইক নিয়ে বেরোচ্ছি হচ্ছে ব্যারাকপুরের উদ্দেশ্যে। আর ব্যারাকপুর যাওয়ার কারণটাও আপনাদেরকে বলে দিই, আমার পাড়ায় যে দুর্গাপূজার কাজটা হচ্ছে সেইখানে আমার একটা মাইক্রোফোনের প্রয়োজন, মাইক্রোফোন আর একটা কট আনতে, তাই আমি এখন যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরে, মানে ব্যারাকপুরে বটতলায় যেখানে আমাদের সেকেন্ড দুর্গাপূজার কাজটা হচ্ছে, ঠিক আছে। তো সেখানে গিয়ে আমি এখন একটা মাইক্রোফোন আর একটা কট নিয়ে আসবো, তার পাশাপাশি ব্যারাকপুরে আমাদের কী কী সেট আপ লেগেছে তার পাশাপাশি দুর্গা ঠাকুরকেও দেখাবো, ব্যারাকপুরে দুর্গা মা কেমন হয়েছে সেটাও দেখাবো, ঠিক আছে। তো পুরোপুরি ব্লগটা চলো আমি সকালবেলা ঠিক এইখান থেকে স্টার্ট করছি। তো বাইকে একদমই তেল ছিল না, তো পেট্রোল পাম্প থেকে একটু তেল ভরে নিয়ে তারপরে আমি আবার রওনা দিলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। তো আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই, যারা ব্যারাকপুরে থাকেন ব্যারাকপুর বটতলা আশা করি চিনবেনই। তো ব্যারাকপুর বটতলার এমবিসি ক্লাবে আমাদের দুর্গাপুজোর কাজটা হয়, আর এখানে এসে আমি ফার্স্টেই আমি যে কাজটা মেটাতে এসেছি সেটাকে মিটিয়ে নিলাম, মানে মাইক্রোফোন আর একটা কট নিয়ে নিলাম। তারপরে আপনাদেরকে এবার চলেন সেট আপটা এখানে দেখাই। তো এখানে সেট আপের মধ্যে দেখতে পাচ্ছেন একটা মিক্সার আছে, আর এখানে টোটাল তিনটে টপ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে মিক্সারের পাশাপাশি এখানে একটা ডুয়াল চ্যানেল অ্যাম্পলিফায়ার আছে স্ট্যান্ডার্ডের, এখানে এটাতে হচ্ছে দুটো টপ চলছে, নিচে 700 একটা দেখতে পাচ্ছেন এটাতে আমাদের চোঙা চলছে, অ্যান্ড ওই 350টা দেখতে পাচ্ছেন না যেটা পিএ অ্যাম্পলিফায়ার সেটাতে চলছে ডবল বারোর একটা বক্স, ঠিক আছে। তো এবার আপনারা এই সেট আপটা দেখতে পেলেন, এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরে এই সেট আপটা এসেছে পুরোপুরি, ঠিক আছে। তার পাশাপাশি এখানে আমাদের একটা মিক্সারও রয়েছে যেটা 16 চ্যানেলের মিক্সার, এয়ারঅনজের, এটা হচ্ছে 16 চ্যানেলের মিক্সার, যদিও এটা 16 চ্যানেল মডেল নাম্বারে বলে কিন্তু এটা হচ্ছে 18 চ্যানেলের মিক্সার, এর এফেক্ট কোয়ালিটিটা বেশ ভালো। তো চলেন এবার আপনাদেরকে ব্যারাকপুরের দুর্গামাকে দেখাই। আর আমাদের এখানে যে ডবল 15 দুটো এসছে সেটাতে স্পিকার আছে হচ্ছে 300-300 ওয়াট করে স্পিকার দেওয়া আছে এই ডবল 15গুলোতে, আর যেই এখানে ডবল 12টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 100-100 স্পিকার দেওয়া ডবল 12 আছে। আর এই 100-100 ডবল 12টা কী কাজের জন্য আছে আপনাদেরকে বলে দিই, এইটাতে হচ্ছে আমাদের মনিটরের কাজে লাগানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। ডবল 15 দুটো আছে হচ্ছে আউটপুটের জন্য, আর মনিটরিংয়ের জন্য ডবল 12টা রাখা হয়েছে। তো এইভাবে এখানে সেট আপটা ছিল, আর এইভাবেই এটা বেজেছে। তো ব্যারাকপুরে সেট আপটা মোটামুটি দেখিয়ে দিলাম, তার পাশাপাশি মাইক্রোফোন আর কটও নিয়ে নিয়েছি, এবার আমি যাব বাড়িতে, বাকি ভিডিওটা বাড়ির ওখানে গিয়েই কন্টিনিউ করবো, চলো। তো গাইজ এইবার পাড়ার পুজো দেখাবো না, এটা তো হতে পারে না। তো পাড়ার প্যান্ডেল দেখতেই পাচ্ছ কি যেটা এরকম টাইপ, আমাদের আজকে আজকে সপ্তমীর দিনে কি এই যা আমাকেই দিল না, এই জন্যই বলি আমি সবকিছু রান্না লাগবে, আমিও খাবার পেয়েছি। আর আমাদের বাবুদা বলছেন কি আমার বাড়িতে ফ্রাইড রাইস ছিল, তাও আমি এখানে কি খাচ্ছি না সাদা ভাত, লস হয়ে গেল সেটা বলছে। আজকে আমরা সন্ধ্যেবেলা এখন সবাই মিলে একটু নাইট রাইড করলাম, বাইক ফাইক নিয়ে এসেছি, জয়দেবের আবার নতুন রাইডার সেই উপলক্ষে জয়দেব আজকে খাওয়াবে, তো তুমি খাওয়াবে সমস্যা নেই, চুপি চুপি আমি পয়সা দিয়ে দেবো, ওখানে জাস্ট মজা করছিলাম। যাই হোক জয়দেবের নতুন গাড়ি রাইডার কিনেছে, অনেক অনেক কংগ্রেচুলেশন, আপনারাও জানাবেন পুজোর আগেই কিনেছে। সাবস্ক্রাইব 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 কোন এই লোক कहां से आते हैं ये? ए घुगनी दियो দিলনদার দোকানে খাচ্ছি আমরা এখন ঘুগনি। তো এবার বাইরে ঘোরা তো হয়ে গেছিল, পাড়ায় এসে দেখছি আমাদের এখানে আবার খেলাধুলা হচ্ছে, হাড়ি ভাঙা খেলা, মোমবাতি খেলা, মানে মোমবাতি ধরানো খেলা, মানে এরকম নানান টাইপের খেলাধুলা হচ্ছে। তো এখানে কিছুক্ষণ বসলাম,
পাড়ার সবার সঙ্গে একটু একটু এনজয় করলাম। এখানে দেখতে পাচ্ছ ফুল টু দর্শকে পরিপূর্ণ। আর এইদিকে ও নতুন একটা হাড়ি লেগেছে, পুরনো হাড়িটা ভেঙে গেছে। এখানে চলছে এখন মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতার প্রিপারেশন। আর আমি এখানে খালি একমাত্র খালি ব্লগ করছি, কোনো কাজ করছি না। আর কত কাজ করবে? কাজ সব করাচ্ছি আমি শুভকে দিয়ে। কি হবে তাহলে, ধরানো নাকি লেবানো? ধরানো, ধরিয়ে দিয়ে একবার করে তাহলে। তো এইভাবে নাচ গান আড্ডা খেলাধুলা সব কিছুর মধ্যে সপ্তমীর দিনটাও কেটে গেল। বলেন, কিছু বলবেন আপনি? কেলা যা ভৌষুটিকে।